lascio, lascio. ওদিকে 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 জিনিসটা ভেতরে দিয়ে যাও। আরে চৌধুরী সাহেব রে, আসুন আসুন। মেয়েকে আনলেন না? কে? এটা ঠিক ভালো নেই। ও আচ্ছা আচ্ছা, আসুন আসুন। আমি ঠিক করে, বিয়েটা হচ্ছে শুভ ব্যাপার, এর মধ্যে ওনাকে জড়াচ্ছেন কেন? ইউ আর কারেক্ট, তুমি ঠিকই বলেছ। যখন শরীর খারাপ, আমি বরং মিস্টার তরফদারকেই। যান ভেতরে যান। আরে ভুইয়া সাহেব যে আসো। আমার সহ্য হয় না, রিতামা খেয়েছে না? হুজুর, আমি ওকে বিরক্ত করিনি, ওর যখন মন চায় খেয়ে নেবে। আচ্ছা, এভাবে মামারা মেয়েটা ঘর থেকে বেরোয় না, কোথাও যায় না, গুমড়ে গুমড়ে কাঁদে, এসব আমার অসহ্য লাগে। আমি বলি কি হুজুর, চলুন না অন্য কোথাও চলে যাই, নতুন পরিবেশে দেখবেন যে আমার মনটাও ভালো হয়ে গেছে। হ্যাঁ, আপনার তো ঢাকাও বিরাট ব্যবসা আছে, অফিস আছে, বাড়ি আছে, চলুন না ঢাকায় চলে যাই। ঠিক বলেছি, তাই যাব। আমি কালই ঢাকা অফিসে ফোন করে দিচ্ছি, বাড়িঘর সব যেন ঠিক করে রাখে, আমরা আসছি। আমরা তাহলে এখন যাই স্যার। যাই স্যার, তাহলে অফিসে সব কাগজপত্র রেডি রাখবেন, আমি দেখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সালাম আলাইকুম। চল চল। এই হচ্ছে তোমার ঘর, দক্ষিণ খোলা, যেমন আলো তেমনি হাওয়া। জানলা দিয়ে দেখো কি সুন্দর বাগান, দূরে লেক। দেখি পর্দা টেনে দিলে যে। এত আলো আমার ভালো লাগে না গোপুর চাচা। এইভাবে এতদিন ব্যবসা চালিয়েছেন আপনারা, প্রোডাকশন কম, খারাপ কোয়ালিটির মাল, ডেলিভারি লেট, আপনারা আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে যত সব ইরেসপন্সিবল লোকজন, আমি আমি এই মুহূর্তে সুপারভাইজারকে স্যাক করলাম। স্যার, লোকটা ছেলে মেয়ে বউ নিয়ে পথে দাঁড়াবে স্যার। না দাঁড়াবে না, আমার চোখে ধুলো দিয়ে যত টাকা সে বানিয়েছে, বাকি জীবন তার ভালোভাবেই চলে যাবে। আপনি নতুন সুপারভাইজারের জন্য কাগজে বিজ্ঞাপন দিন। তাহলে আনম্যারেড মানে অবিবাহিত লোকের জন্য বিজ্ঞাপন দেই স্যার। আনম্যারেড? ইয়েস স্যার, আনম্যারেড মানে সিঙ্গেল, ছেলে মেয়ে বউ নেই। নেই, বউ থাকলেই বায়না। বায়না আর বায়না ধরলে সাহেব তখন ইধার কামাল উধার, মানে চুরি চামার। তার চেয়ে আনম্যারেড লোক নিলে চাহিদা কম, চুরিও করবে না। তাই স্যার নতুন সুপারভাইজার আনম্যারেড মানে অবিবাহিত হলে। বিবাহিত অবিবাহিত বুঝি না, আমি চাই সৎ শিক্ষিত খাঁটি লোক, কালই যেন কাগজে বিজ্ঞাপন বেরোয়। ভেরি গুড স্যার। ভাই এক গ্লাস পানি হবে? খালি পানি নাই, সকালে দিতে পারি রিমু। ঠিক আছে, একটা সিঙ্গেল।
সুপারভাইজার। এই কাজে আপনার অভিজ্ঞতা আছে? তার চেয়েও বড় কথা, সবার আগে জানা দরকার আপনি ম্যারিড না আনম্যারিড, বিবাহিত না অবিবাহিত। আমরা অবিবাহিত লোক চাই, আমরা সৎ লোক চাই, খাঁটি লোক চাই। আর আমারও চাকরি চাই। এই চাকরি না হলে দরখাস্ত করুন, 7 দিন পর ইন্টারভিউ। 7 দিন? 7 দিন অপেক্ষা করার মতো অবস্থা আমার নেই। 7 দিন কেন, আর একটা দিন অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। কোথায় আপনাদের বড় সাহেব, কোথায় কোম্পানির মালিক? কাগজে দেখলাম আপনি একজন সুপারভাইজার নেবেন। বলেছি স্যার, আমরা বলেছি 7 দিন পরে ইন্টারভিউ, কিন্তু কোনো কথা সময় তো নিষেধ না শুনে স্যার। স্যার, কোনো নিষেধ, কোনো ভদ্রতা, কোনো নিয়ম আমি আর পালন করতে পারছি না। অভাবের জ্বালায় আমার সবকিছু জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। তারপর আর কি স্যার, মালিকের সাথে ম্যানেজার ঠিকই তারা হাতে হাত মিলিয়ে অবৈধ কাজ, মানে মালিক ভেজাল দিয়ে যেতে লাগলো, আর আমি মানে নো ভেজাল খাঁটি লোক পথে এসে দাঁড়ালো। আপনি আমাকে একবার সুযোগ দিন স্যার, একটি বার সুযোগ দিয়ে দেখুন, মাত্র একটি মাস আমাকে ট্রায়াল দিয়ে দেখুন। আমি যদি আমার কাজে আপনাকে খুশি করতে না পারি, কিন্তু আমরা চাই অবিবাহিত লোক, যাতে চুরি চামারি না। আমার ডিকশনারিতে চুরি চামারি বলতে কোনো শব্দ নেই। কাল থেকে তুমি কাজে লেগে যাও, ট্রায়াল দিয়ে দেখি তুমি কেমন কাজের ছেলে। যদি তোমার কাজ দিয়ে আমাকে খুশি করতে পারো, তবেই তোমার চাকরি কনফার্ম হবে। থ্যাংক ইউ স্যার। আজ সারাদিন ঘর থেকে বেরোয়নি, ভালো করে কিছু খায়নি, দুপুর থেকে একভাবে সেটা নিয়ে। তাহলে কি লাভ হলো ঢাকায় এসে? অস্থির হলে চলবে না হুজুর, মন বলে কথা। আস্তে আস্তে দেখবেন মা মনের মন ঠিক হয়ে গেছে। কবে গোপুর, কবে কবে দেখবো আমার মেয়ে আবার আগের মতো কথা বলছে, খেলছে, হাসছে? নতুন সুপারভাইজার আমাগো নামে হাজিরা খাতায় লাল কালির ডাক দিছে। ঠিক মতো কাম না করলে হাজিরা খাতায় আবার লাল ডাক দিব, হাজিরা কাটবো। আরে রাখ, হাজিরা কাটবো, লাল কালির দাগ দিব। ধৈরা বেটার পিঠে দুইটা ডান্ডার লাল দাগ দিলেই সব ঠিক হয়ে যাইব, বুঝছাস? তাই নাকি? আয় দেখি কে আমার গায়ে লাল দাগ দিবি। ও, আপনি নতুন সুপারভাইজার, তা শুই না রাখেন। আমরা হইলাম গিয়ে মিলের মাস্টার। এইখানে যত লেবার কাম করে সবাই সপ্তাহে 20 টাকা করে দেয়, আপনার সাথে অবশ্য অন্য হিসাব। মিলে যে মাল তৈরি হয় হিসাবে 10% কম দেখাই। পকরা, আজ থেকে মিলে চুরি চামারি গুন্ডামি সব বন্ধ, তা না হলে তোদের সব কটাকে বরখাস্ত করব। বরখাস্ত করব? কয় কি হালায় আর তো? তোমাদের কাজ করো, আমাকে আমার কাজ করতে দাও। আজ তোদের মাফ করলাম, কাল থেকে কাজে গাফিলতি হলে মালিককে বলে তোদের সব কটাকে কাজ থেকে বরখাস্ত করব। না, তারা দরকার হবে না।
এই অপদার্থগুলোকে আমি এখনই চাকরি থেকে বরখাস্ত করলাম। স্যার এখনো ২৪টা তাঁত অচল, আর মেনটেনেন্স ডিপার্টমেন্টের কাজ একেবারেই সন্তোষজনক নয়। আই সি, আমি আজ থেকে তোমাকে দায়িত্ব দিচ্ছি, যেখানে যেমন প্রয়োজন তুমি লোক দিয়ে কাজ করিয়ে নাও। থ্যাংক ইউ স্যার। হ্যালো চৌধুরী স্পিকিং। চৌধুরী সাহেব, আপনার গুন্ডা সুপারভাইজার দিয়ে আমাকে পিটাইছেন, চাকরি থেকে বরখাস্ত করছেন, আমরা আপনার মিলে আগুন দিব। কি আমার কারখানায় আগুন দেবে? এত বড় স্পর্ধা, আমি তোমাদের পুলিশে দেব। ওস্তাদ, পুলিশের কথা কয়, তাই খেলে। হ্যালো হ্যালো হ্যালো, এত বড় সাহস, আমাকে শাসায়, আমি ওদের দেখে ছাড়বো। লোকমান সাহেব, লোকমান সাহেব, আপনারা তো ভিড় করবেন না, যত ভিড় করবেন রোগীর অবস্থা তত খারাপ হবে। ডাক্তার, রোগীর অবস্থা কেমন দেখলেন? ছোট একটা অ্যাটাক হয়েছে। আপনি তো উত্তর হবেন না, ভয়ের কিছু নেই, কোনো চিন্তা করবেন না। আপনি? আমি আমি আপনার বাবার একজন সামান্য কর্মচারী। আমরা তো এখন এসে গেছি এখানে, আর কষ্ট করে মানে আমাকে চলে যেতে বলছেন তো, কিন্তু স্যারের এই অবস্থায়। না না, আমি যেতে পারি না। সে গেছেন, আমি এক্ষুনি একটু আসছি। আমি যে খাবার, সাহেব এখন একটু ভালো, তুমি খেয়ে নাও মা। না না কেন, উনি আসুক। উনি? ও আচ্ছা আচ্ছা। আর এখন কেমন আছে? ভালো। আসুন খাবেন। কিন্তু আমি আমি তো খেয়ে এসেছেন। কেন খেয়ে এলেন? দেখলেন বপুর চাচা খাবার নিয়ে এলো। কি যে বলেন, বসের মেয়ের সাথে খাবো সামান্য একজন কর্মচারী হয়ে? শুধু বস আর কর্মচারীর সম্পর্ক হলে তো আপনার এখানে রাত জেগে বসে থাকবারও কথা না। আপনিও খাবেন না নাকি? মানে আপনি খুব রাগ করেছেন দেখছি। আচ্ছা আচ্ছা, আমি খাচ্ছি, যদিও খেয়ে এসেছি, আবার খাচ্ছি। নিচে কথা, আপনি খেয়ে আসেননি, বসের মেয়ে বলে আমি কি বাজ না ভালো, দুটো ভাতই তো খাবেন। নি, এই যে নিচ্ছি। দুটো ভাত, উনি উনি গুনে দুটো ভাত। আপনার অনুরোধে কি করব, ডাল দিয়ে এক পেট খেয়ে এসেছি। চাচা, কাগজ পড়ে, কাগজ পড়ে, কাগজ পড়ে।
কতদিন বলেছি আমার পিছনে লাগবেন না। পিছনে আপত্তি থাকলে সামনে সামনে অনুমতি দিন। আচ্ছা, অফিসে জ্বালাতন করা ছাড়া আপনার কোনো কাজ নেই? আছে আছে, আজ একটা কাজ নিয়ে আপনার কাছে এসেছি। এই লেখাটা একটু টাইপ করে দিন না। কি লিখেছেন এর অর্থ? মানে এর অর্থ বুঝলেন না? এ ডি কে মানে এ ডি কে, এস ও মানে এ শো, এদিকে ইশো। কেন এদিকে আবার কেন? এই জন্যে পি আর, পি আর মানে প্যার। তার মানে? হ্যাঁ, প্যার। আবার এখন ব্যস্ত আছি, প্যার মানে বুঝলেন না? ডোন্ট ডিস্টার্ব মি মিস তামিনা। প্যার মানে হচ্ছে মুহাব্বত, লাভ, এন্ড আই লাভ ইউ। তুমি প্যার খোঁজো অফিসের চার দেয়ালের মধ্যে, আল্লাহর এত বড় দুনিয়া সেখানে তুমি ট্রাই করো না, খুশি তো তুমি। হ্যালো, কে? লোকমান সাহেব। আসসালামু আলাইকুম। আজও আমি অফিসে আসতে পারবো না, আপনি বরং র ম্যাটেরিয়াল ফাইলটা নিয়ে। ওয়ালাইকুম আসসালাম, বস বস। স্যার, টঙ্গী মিলের প্রোডাকশনের জন্য যে র ম্যাটেরিয়ালস কেনা হয়েছিল, আপনি পাইপ খাচ্ছেন, আপনার হার্টের প্রবলেম? বুঝলে ইয়াংম্যান, পাইপ না খেলে কাজে কোনো মুডই আসে না। কিন্তু তবু স্যার, আপনার শরীরের যে অবস্থা, তাতে ধূমপান করা খুব রিস্কি। আমি আপনার কর্মচারী না হয়ে যদি ছেলে হতাম, তবে পাইপটা কেড়ে নিতাম। উনি তো ঠিকই বলেছেন, তুমি আর কোনোদিন পাইপ খেতে পারবে না। আচ্ছা, তুই যখন বলছিস আর খাবো। সেদিন হাসপাতালে মালিকের মেয়ে বলে আমার সাথে সংকোচ করে আপনি খাননি। বাবার কাছে শুনেছি আজ আপনি সারাদিনে খাই, আজ আমি নিজের হাতে আপনার জন্য রান্না করছি, আপনাকে অবশ্যই খেয়ে যেতে হবে। কিন্তু কোনো কিন্তু না, খেতে বলেছে খেয়ে যাবে। জামা তুই রান্না কর। জানোরাজি, আজ আমার বড় আনন্দ লাগছে, আমার মেয়ে আমাকে পাইপ খেতে নিষেধ করেছে, তোমাকে খেয়ে যেতে বলছে, এসব এসব একেবারে অভাবনীয়। আবার গোপুর বলছিল সেদিন হাসপাতালে তোমার কি একটা ব্যাপার নিয়ে নাকি একটু হেসেও ছিল। কিছু না স্যার, কিছু না মানে কি বলছো তুমি? আজ অনেকদিন হৃদয়ের মুখে শুনি, সবসময় বিমর্ষ আর বিষণ্ণ থাকবে, কত চেষ্টা করেছি কিন্তু ওর মুখে একটু হাসি ফোটাতে পারিনি। কেউ যদি ওর মুখে একটু হাসি ফোটাতে পারত, তবে জীবনে আমি পরম শান্ত। একে ব্যবহার মানে আপনি এটা কোন হাসির ব্যাপার হলো? মানে এত সুন্দর একটা কমেডি করলে তুই বলছিস হাসির কি হলো? আজকে না হয় একটু হাসো আর কোনো দিন নয়, আরে আজকে না হয় একটু হাসো আর কোনো দিন নয়। তুমি দেখতে শুনতে মন্দ না ও গো বিবি সখিনা, তুমি দেখতে শুনতে মন্দ না ও গো বিবি সখিনা,
আজকে না হয় একটু হাসো আর কোনো দিন নয়, এই আজকে না হয় একটু হাসো আর কোনো দিন নয়। তুমি দেখতে শুনতে মন্দ না ও গো বিবি সখিনা, তুমি দেখতে শুনতে মন্দ না ও গো বিবি সখিনা, আজকে না হয় একটু হাসো আর কোনো দিন নয়। কথা কও 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 গো হাসিয়া, চাঁদ মুখেতে রেখো না গো কালি মাখিয়া, কথা কও 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 গো হাসিয়া, চাঁদ মুখেতে রেখো না গো কালি মাখিয়া। ডাক দিয়াছেন অফিসা মারে রইব নাই আর বেশিক্ষণ ঘরের ভিতরে, আরে ডাক দিয়াছেন অফিসা মারে রইব নাই আর বেশিক্ষণ ঘরের ভিতরে, আরে ডাক দিয়াছেন অফিসা মারে রইব নাই আর বেশিক্ষণ ঘরের ভিতরে। খাওয়া তুইয়া যাইতে মানা বলে গেছে গুরু জানা, তাই তো খেতে এলাম তোমার হাতের রান্না, আরে আইসা বরং সা। খাওয়া তুইয়া যাইতে মানা বলে গেছে গুরু জানা, তাই তো খেতে এলাম তোমার হাতের রান্না। সুপারভাইজার শালা, আমাগো চাকরি খাইয়া মালিকের মাইয়া নিয়া ঠান্ডা খাচ্ছ, দুজনেই দেখো গরম কারে কয়। Thank you.
বর যদি আমাকে কোনোদিন বিরক্ত করবে তোদের সব কথাটা আমি পুলিশে হ্যান্ড ওভার করব। আরে রক্ত পড়ছে। না না ও কিছু না। কিছু না মানে আপনাকে এক্ষুনি ডাক্তার দেখাতে হবে, চলুন চলুন বলছি। রাতে একটু জ্বর আসতে খেয়াল রাখবেন, আর এই ওষুধগুলো আমি খাইয়ে দেবেন। কোনো ভয় নেই তো ডাক্তার সাহেব? আরে না না, শক্ত পেটা শরীর, দুদিন কমপ্লিট রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। চলি চৌধুরী সাহেব। আজ তুমি আজ না থাকলে রীতাজি কি হতো? আমি বাড়ি যাবো স্যার। হ্যাঁ আরে না না, আপনার এখন বিছানা থেকে উঠা নিষেধ, শুনলেন না? ডাক্তার বলে গেল কমপ্লিট রেস্ট। হ্যাঁ সে রেস্ট তুমি এখানেই নাও, তুমি তো কোথায় কোন মেসে নাকি থাকো, সেখানে কে তোমার দেখাশোনা করবে? কিন্তু কোনো কিন্তু না বাবা, ওর কোনো কথা শোনার দরকার নেই। আমাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে, যতদিন না সম্পূর্ণ সুস্থ হয় আমি ওকে এখান থেকে যেতে দিচ্ছি না। ঠিক বলেছিস, চলো। হ্যাঁ চল। ওকে ডাকতে, নাস্তা খাবে না? না এখনো ঘুমোচ্ছে। দশটা বেজে গেছে এখনো ঘুমোচ্ছে, জানা এত ঘুম ভালো না। চাচা ভীষণ ব্যথা পেয়েছে তো, একটু শান্তিতে ঘুমো। তুমি খেয়ে নেবে চল। না আমি পরে খাবো, মানে ও উঠলে একসঙ্গে খাবো। তুমি খেয়ে নাও বাবা, আমি পরে খাবো। উনি এখনো ঘুম থেকে ওঠেনি। উনি? উনি আবার কে? উনি মানে উনি আর কি? ও উনি, উনি এখনো ওঠেননি কেন? মানে ঘুমোচ্ছে। নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। নাক ডাকিয়ে ঘুমোচ্ছে? বাবা বাবা শুনবে, এসো এসো। আমরা এখন নাস্তা না খেয়ে বসে আছি, তুই মুখ দিয়ে তার দাঁড়িয়েছো। কি হলো এত তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল? শরীর ভালো হবে কেমন করে? শরীর শরীর তো ভালো হয়ে গেছে স্যার, আমি বাড়ি চলে যাব। বাড়ি? তুমি তো অদ্ভুত ছেলে, থাকো মেসে বলছো বাড়ি। না মানে ওই মেসি আমাদের কাছে বাড়ির মতো। এখানে বাড়ি পড়ে থাকতে বাড়ির মতোতে থাকার দরকারটা? কিন্তু স্যার আমার শরীর তো সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তাহলে চলুন না, আমি শপিং এ যাচ্ছি, আপনিও যাবেন আমার সঙ্গে? আমার অফিস? স্যার তোমাকে অফিস থেকে হবে না, তুমি ওর সঙ্গে যাবে, এটাই তোমার অফিস ডিউটি। হলো তো, এবার চলুন চলুন। হুজুর মামুনির পরিবর্তনটা লক্ষ্য করেছেন? এখন কেমন হাসে বেড়াতে যায়। হ্যাঁ রে, এখন মনে হচ্ছে তোর কথা শুনে আমি ভুল করিনি, ওর মধ্যে আগের সে উচ্ছলতা আবার যেন ফিরে আসতে শুরু করেছে। কি হলো? কই কিছু না তো। আপনি এত গম্ভীর কেন বলুন তো? ও বুঝেছি, বাবা বলেছেন আমার সঙ্গে শপিং এ বেরোনোটা অফিস ডিউটি মনে করে নিতে, তাই বুঝে মাইন্ড করেছেন। না তা কেন, আমি যা কিছু করছি আমার ডিউটি, আমার চাকরির জন্য করছি, মাইন্ড করব কেন? এটাই আমার কাজ, আমার দুটি রুচি। আপনি বুঝি চাকরি হারাবার ভয়ে খুব ভীত থাকবেন? আমাদের মতো চাকরিজীবী লোকদের তো চাকরির ভয় থাকবেই। না না তো, বাচ্চাদের দেখছি। বাচ্চা আপনার ভালো লাগে? জানেন পৃথিবীতে এখনো পবিত্র, এখনো সুন্দর যদি কিছু থাকে ওই বাচ্চারাই। ওয়া
তুমি বিউটিফুল, চাচা বলেছি এত বড় দুনিয়া, এত মেয়ে, একটা যদি পছন্দ করি তারপর বিয়ে, নো চিন্তা নো ফুর্তি। যা স্যান্ডেলটা ছেড়ে গেল, আপনার কুছ খিদমত কর সকতা হুঁ কি কুছ মদদ? কি বলছেন বুঝি না তো? বুঝি না কিউ? আপ হিন্দি নেই সমঝতা? ভিসিআর নেই দেখতা? না, আই সারা দেশ ভিসিআর দেখ দেখে হিন্দি শিখ গিয়া বাংলা ভুল গিয়া, আর আপ আবি তক 21 ফেব্রুয়ারি। বুঝেছি, মায়ের ভাষা ভালো লাগে না, এর ঔষধ আমার জানা আছে। দেখলি বাবু, দেখলি মেয়েটার মধ্যে কেমন যেন একটা হাসির ঝর্ণা বইছে, যে সবই সম্ভব হয়েছে রাজুর জন্য, ছেলেটা যেন জাদু জানে। হ্যাঁ হুজুর, ছেলেটা এই বাড়িতে আসার পর থেকে বাড়িতে প্রাণ ফিরে এসেছে। ওরা দুজন যখন একসঙ্গে বেড়াতে যায় তখন কি সুন্দর যে লাগে। লাগে হুজুর, খুব সুন্দর লাগে। আমি বলেছি রাজু বাবাজির সাথে মামুনির বিয়ে দিয়ে দিই। হ্যাঁ তুই দেখি আমার মনের কথা বলে দিবি, আমিও তাই ভাবছিলাম বাপু। তাহলে রাজু বাবাজির সম্বন্ধে সমস্ত খোঁজ খবর নিতে শুরু করি, বাড়ি কই, বাবা কি করে। আমি কি বাড়ি আর বাবার সাথে মেয়ের বিয়ে দেবো না, আমি দেবো রাজুর সাথে। হ্যাঁ, এখন শুধু মামনের মতামতটা জেনে আসি, ওর মত হলেই ব্যাস। ব্যাস রীতা, তুই কি বাইরে বেরোচ্ছিস মা? হ্যাঁ বাবা, রাজুকে আসতে বলেছি তো, ওকে নিয়ে একটু। হ্যাঁ ওই রাজু, রাজুকে নিয়ে একটা কথা ছিল। তাহলে রাজুকে নিয়ে আমারও তো একটা কথা ছিল বাবা। রাজুর ভয় কি জানো বাবা? চাকরি থেকে তুমি যদি ওকে ছাড়িয়ে দাও। আরে ছাড়িয়ে দেওয়ার কথা ওটা করতে, আমি তো ওকে আরো বেঁধে রাখতে চাই। বেঁধে রাখতে চাও? রাজুকে তুমি বাঁধবে? মানে তুমি বাঁধবে? সে বাঁধা নয়, দড়ি চড়ি দিয়ে নয়, অন্যরকম বাঁধা, মানে সারা জীবনের জন্য। সারা জীবনের জন্য না, মানে আমি বলছিলাম রাজুর সাথে, মানে কি রাজুর সাথে? মানে রাজুর সাথে তোর, রাজুর সাথে আমার কি? আমার বলছো না কেন বলো? এই দেখ তুই রেগে যাচ্ছিস কেন? তোমাকে বলতেই হবে রাজুর সাথে কি আমার, নইলে নইলে আমি কিন্তু সত্যি রেগে যাব। বলো বলো। এই যে বেটা মূর্তি মানে হনুমান, এখন বল দিতা আমাকে, বল তোর তো বুদ্ধি, কথাটা বল। বল আমি আবার কখন কি বুদ্ধি দিলাম? এটা উল্লুক কথা কার নিজে বলে এখন আমার অস্বীকার করা হচ্ছে? তোমরা শুরু করেছো কি? শুরু তো ওই করেছে, ওই তো বলেছে। না আমি কিছু বলিনি। বলেছ মানে বলেছেন যে রাজু শুনে দিতে আমার কি? না না কিছু না, কিছু না, কিছু না মানে ইয়ে আর কি। হ্যাঁ ইয়ে মানে ইয়ে ইয়ে মানে বিয়ে রাজুর সাথে। ও বাবা তুমি কি ভালো চাচা, ওয়ান্ডারফুল। ভাড়া দেবে কি বলো?
একটি বারও আমি তাকে বলিনি যে আমি অবিবাহিত, বলিনি যে আমি তাকে ভালোবাসি।
থেকে ভুল বুঝে থাকেন, আমার হয়ে তার কাছে ক্ষমা চাই নি। কি হয়ে গেল রে গফুর? যা হবার তাই হয়েছে, আপনি ভুলে যান। ভুলে যাব কেমন করে? আপনি শান্ত হন, আপনার হাটে অসুখ। রীতানাকে কিছু বলিস না, আমি কাল অফিসের সঙ্গে আবার কথা বলবো। কেমন করে পারি ওকে আমি রাজি করাবই? দরকার হলে আমার এই সমস্ত সম্পত্তির আগে তবু ওকে আমি রাজি করাবই। ওকে আমি রাজি করাতেই হবে। অর্ধেক কেন, আপনার সমস্ত সম্পত্তি দিলেও ওকে রাজি করাতে পারবেন না। সম্পদ যে ওর ঘরে আছে, ওর সন্তান আছে, ওর স্ত্রী। কি সুন্দর, তোমার পছন্দ হয়েছে? এখনই ভাঙা ঘরে এত সুন্দর রজনীগন্ধা কোথায় যে রাখি? কেন, রজনীগন্ধার চেয়ে অনেক সুন্দর জিনিস আমি আমার এই ভাঙা ঘরে সাজিয়ে রেখেছি, আর তুমি সামান্য কটা রজনীগন্ধা সাজাতে পারছো না? সুন্দর জিনিস সাজিয়ে রেখেছো কি? তুমি আমার স্ত্রী। ও তো স্কুলে, এখন এসে যাবে। চলো আমরাকে নিয়ে আস। বাবা, আব্বু, বাবা আজ এত তাড়াতাড়ি চলে এলে যে? তোমাকে দেখতে না খুব ইচ্ছে করছিল। শুধু কি আমাকে, মামুনিকে দেখতে ইচ্ছে করে নেই? দুষ্টু কথা। বুঝেছি
যে সুখ ছেলে স্বপ্ন আর তো কিছু নাই যাই গো মন দিয়ে লেখাপড়া করো ছুটি হলে আমি এসে তোমাকে নিয়ে যাব কি মজা কি মজা শোনো আজ বিকেলে আমরা চিড়িয়াখানা তো যাব হ্যাঁ তুমি কত ভালো টাটা টাটা এই ঘন্টা বলে দিচ্ছ ক্লাসে চলে যাই মানে এসেছিলেন তারপর কি যে হলো একটা কথার উত্তর যদি আপনাদের কাছে ঠিক মতো পাওয়া যায় ওদিকে দরজাকে বসিয়ে রেখেছি রাজু শুটের মাপ দিতে হবে মানে ম্যাডাম রাজু সাহেব এসে আর নিজে ঘরে যাননি হ্যাঁ হন হন করে এলেন সাহেবের কথা জিজ্ঞেস করলেন তিনি এখনো আসেননি শুনে সাহেবের ঘরে শা করে গেলেন তারপর মা করে বেরিয়ে আবার ধাক করে অফিস থেকে চলে গেলেন স্যার আমার সালাম নেবেন কোনো বিশেষ কারণে আজ আমাকে চাকরি থেকে পদত্যাগ করতে হচ্ছে এছাড়া আমার আর কোনো উপায় নেই এতে রাজীব আহমেদ আমি অপেক্ষা করছি গোপুর যেমন করে হোক রাজুকে আমি রাজি করাবই তুই কিন্তু রীতামাকে কিছু বলবি না বাবা বাবা আমার একটা কথা সত্যি উত্তর দেবে বাবা বল রাজুর সঙ্গে তোমার কি হয়েছে রাজুর সঙ্গে হ্যাঁ বলো কি হয়েছে কই মানে কি হবে কিছু হয়নি তো মিথ্যা দিয়ে সত্যকে চেপে রাখা যায় না বাবা কি বলতে চাস তুই আমি কিছুই বলতে চাই না যা বলার রাজু বলে গেছে এই নাও রাজু চাকরি থেকে রিজাইন দিয়েছে জানি না বাকি কি বলেছ তবে আমি রাজুকে ছাড়া বাঁচবো না বাবা বাঁচবো না রিতা রিতা আমার সব শেষ হয়ে গেল রে রাজু চাকরি ছেড়ে চলে গেছে এখন আমার রীতা মা আর বাঁচবে না রীতা 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 ঘুরি কেমন করছে বাবা রীতা বাবা অক্সিজেন স্ট্যান্ড বাই রাখো প্রয়োজন হলে আমি বলবো ওকে স্যার শুনুন এখন তো অবস্থা মোটামুটি ভালোই আছে তবে যে কোনো সময় খারাপের দিকে যেতে পারে যদি না যদি না আপনি একটু বাইরে আসুন আপনার ছেলে হাটের দুটো বাল্বে নষ্ট হয়ে গেছে না না হতাশ হবে না আমরা যথাসাধ্য চেষ্টা করছি তবে 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 কি ডক্টর টাকা লাগবে দেবো প্রচুর টাকা আমার হাতের চুড়ি বিক্রি করে আর অনেক টাকা
কত টাকা? প্রায় দেড় লাখ। দেড় লাখ? হ্যাঁ, লাখ দেড়েক টাকা যদি জোগাড় করতে পারেন তাহলে আশা আছে। আমরা নিশ্চিত রুবেলকে আমরা ভালো করতে পারবো। আমার রুবেলকে তুমি বাঁচাও, আমার জীবনের বিনিময় হলো আমার ছেলেকে তুমি বাঁচাও। রাবেয়া, রাবেয়া এত উত্তোলন হয়ো না। দেড় লাখ সে তো অনেক টাকা। আমাদের আমাদের রুবেলের জন্য আমি আমি যেভাবে পারি, তুমি এখানে থাকো, আমি আসছি। আল্লাহ, আমাদের একমাত্র ছেলে, তাকে তুমি কেড়ে নিও না। আমাদের সব কিছু কোরবানি দিতে হলেও দেব, তবু রুবেলকে তুমি ভালো করে দাও। এখন আমি কোথায় যাব, কি করি, কার কাছে যাই? রাজু, রাখো রাখো রাখো, এই নাও। রাজু, রাজু, আমি তোমাকে অনেক খুঁজেছি, পরে শুনলাম হাসপাতালে তোমার ছেলে। হ্যাঁ গফুর চাচা, রুবেলের দুটো ভালভই নষ্ট হয়ে গেছে, দেড় লাখ টাকা লাগবে, নইলে নইলে রুবেল বাঁচবে না। আর এদিকে তোমার দেয়া আঘাতে চৌধুরী সাহেব মৃত্যু শয্যায়। ডাক্তার বলেছে যে কারণে মানসিক আঘাত তিনি পেয়েছেন, সেই আশা পূরণ করে যদি আনন্দ দেওয়া যায় তবে তার বাঁচার সম্ভাবনা আছে। আমি রীতা বা চৌধুরী সাহেবকে বলিনি যে তুমি বিবাহিত। অর্থাৎ তুমি চাও অবিবাহিত সে যে আমি রীতার সঙ্গে বিয়েতে রাজি হই? না, এ অন্যায়, এ অসত্য, এ হয় না, এ বিয়ে আমি করতে পারবো না। রাজু, অচ্ছারো গোপুর চাচা, আমার ছেলে মৃত্যু শয্যায়, যেভাবে হোক টাকা জোগাড় করে তাকে আমাকে বাঁচাতে হবে। তোমার ছেলেকে বাঁচাবার পথ আমি বলে দিচ্ছি, দেড় লাখ টাকা সোজা কথা নয়, কোথায় তুমি পাবে, কেউ তোমাকে দেবে না, কিন্তু এই টাকা তুমি সহজেই পেতে পারো যদি রীতাকে বিয়ে করো। হ্যাঁ রাজু, তোমার উপর আজ দু দুটো জীবন নির্ভর করছে। এই বিয়ে করলে তুমি টাকা পাবে, রুবেলের ভাল কিনতে পারবে, রুবেল বেঁচে উঠবে, আর এই বিয়ে হলে চৌধুরী সাহেবও বেঁচে যাবেন। কিন্তু আমাকে যে অভিনয় করে যেতে হবে, আমার আগে বিয়ে হয়নি, সন্তান হয়নি, সেসব পরের কথা। আগে দুটো প্রাণ মৃত্যুর সঙ্গে লড়ছে, তাদের বাঁচাতে হবে। রাজু, অনেক কষ্টে তোমার দেখা পেয়েছি, এসো চলো আমার সঙ্গে, তোমার রুবেল ভালো হয়ে যাবে, তোমার সন্তান তুমি ফিরে পাবে, চৌধুরী সাহেবও ভালো হয়ে উঠবেন। বলো তুমি রাজি, তুমি বলো এই বিয়ে করবে, বলো রাজি। রাজি, কাজে ইস্তফা দিয়ে চলে গিয়েছিলে, এখন কি মুখে কথা নিয়েছি সাহেবের, আর পালাবে না তো? রাজু, ফোন ফোন? হ্যাঁ, ফ্যাক্টরি থেকে। কি মুশকিল বলো তো, তোমাদের বাসর রাত, এদিকে ফ্যাক্টরিতে গোলমাল, তোমাকে একবার। আজ রাতে তুমি কোথাও যেতে পারবে না। কিন্তু না গেলে হয়তো ফ্যাক্টরির বিরাট ক্ষতি হয়ে যাবে, সাহেবের হার্টের অসুখ, তাকে তো আর বলতে পারি না। রাজু, প্রীতামা, রাজু এই যাবে আর আসবে, এসো এসো। ফ্যাক্টরির কথা না বললে বেরোতে পারবে না, যাও সোজা হাসপাতালে, এতক্ষণে হয়তো রুবেলের অপারেশন হয়ে গেছে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব,
ডোন্ট ওয়ারি, আপনি নিশ্চিন্ত হন, অপারেশন ইজ সাকসেসফুল। রুবেল তাহলে সম্পূর্ণ বিপদ মুক্ত, 7 নম্বর কেবিনে আছে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। রাজু যে বিয়ে তো অমত করে পরে আবার রাজি হবে আমি ভাবতেই পারি। আমার আর কিছু চাইবার নাই রে গফুর, রীতা রাজুর ভেতরে খুঁজে পেয়েছে তার মনের মানুষ, আর আমি পেয়েছি আমার যোগ্য উত্তরাধিকারী, আমার ছেলে। এবার আমার ছুটি নেবার সময়। দুঃখের কথা কি বলবো চাচা, এই গালে আর দাড়ি ওঠে না, আমি এক গাল শেভ করি। কেন কেন দাড়ি ওঠে না কেন, বাত কে হয়? বাত বাত বহুত গরম হয় চাচা, जो लड़की का पास जाता जाके मोहब्बत का बात बोलता, सैंडल हाथ जो कुछ भी हो थाए थाए थाए, चौल खेते खेते एक गाले दाले उठा बंद हो गए छे चाचा। शोनी कुपितो कुपितो बृहस्पति बक्र बक्र मेदेर हाथ और पाए सैंडल साथे उपाय এত ভিসিআর দেখো, এত হিন্দি ফিল্মের ডিকশনারি তুমি। আপনি বলে না দিলে কোনদিন এই গালেও দাঁড়িয়ে ওঠা বন্ধ হয়ে যাবে। শোনো ভতিজা, টেকনিক দুসরা, অমনিকে সহসা নায়ক আসিয়া সবাইকে পিটাইয়া উদ্যতা, তারপর লাভ সং রোমান্টিক সিকোয়েন্স প্রেম মহব্বত। কিন্তু আমি যে ফাইটিং পারি না চাচা। বেয়াক্কেল, আরে মেয়ে পছন্দ করে তোর ভাড়াতে গুন্ডা দিয়ে এত বসার চা নাস্তা কার জন্যে? কার জন্যে? কার জন্যে? তোমার জন্যে, তুমি অফিস থেকে ফিরবে তো তাই। ও তাই, বাহ 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 বাহ, বাপের দিকে মন হয়েছে, বেশ বেশ বেশ। আই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট টু মেক। আপনারা অনেকদিন এই কোম্পানিতে আছেন, আমারও অনেকদিন হয়ে গেল, শরীরটাও ভালো নেই, তাই ভাবছি কোম্পানি বেচে দেবেন স্যার, তাহলে তো বাল বাচ্চা নিয়ে না খেয়ে। আরে না না, নট দ্যাট, কোম্পানি যাতে আরো ভালোভাবে চলে তারই ব্যবস্থা করছি। আমি রিটায়ার করছি, এখন থেকে আমার জামাতা রাজুই হবে এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বপুর চাচা, আমি একটু বাইরে যাচ্ছি, আমি একটি কাজ সেরে ওকে নিয়ে ফিরে আসবো। তুমি ট্রেনিং এসে তো কিছু কাগজপত্র তোমাকে শেষ করতে হবে। কাগজ কিসের? আমি আমার সমস্ত সম্পত্তি অর্ধেক রীতার নামে আর অর্ধেক তোমার নামে লিখে দিয়েছি। না সই, আমাকে আবার কেন? রীতার নামে সব লিখে দিলে পারতেন, মানে আমি আমার সাথে উঠতে চাই। গুড, ভেরি গুড। আমি তাহলে আসি, একটা জরুরি কাজ আছে। আচ্ছা এসো 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 এসো। আমি এদিকে আর শুনছি জি একটু গপ, মানুষ চিন্তা আমি ভুল করিনি, রাজু হচ্ছে খাঁটি সোনা, আমার অর্ধেক সম্পত্তি ওকে দিতে চাইলাম ও নিল না,
এতে আমার জীবনে আর কোনো দুঃখ থাকবে না, যাক আমি নিশ্চিন্ত হলাম। ভাবছি এবার আমি হজ করতে যাব। হ্যাঁ চলো দুজনে মিলে হজ করে আসি। হ্যাঁ দুজনে মিলে? হ্যাঁ হুজুর, 30 বছর ধরে আপনার সাথে রইলাম আর এখন হজে আপনি একা যাবেন? ঠিক করে, কিন্তু আমার হার্টের যে অবস্থা ডাক্তার কি আমার যেতে দেবে? দেবে না কেন, এখন তো আপনি ভালো হয়ে গেছেন। তা যান না, ডাক্তারকে একবার জিজ্ঞেস করে আসুন। ঠিক বলছি, তাহলে ডাক্তারকে দিয়ে একবার চেক আপটা করিয়েই আসি। কোনো প্রবলেম নেই, রিপোর্ট সবই ভালো এসেছে, এক্সেলেন্ট। তাহলে রুবেলকে আজই বাড়ি নিয়ে যেতে পারি? আমার স্ত্রী তো তার ছেলেকে আজই বাড়ি নিয়ে যাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে। তা তো হবেনি, দিন রাত উনি হাসপাতালের ছোট্ট কেবিনে যেভাবে ছেলের পাশে জেগে বসে থেকেছেন তাতে হাঁপে ওঠা কোথায়। তবে আমার মনে হয় আরো 2-4 দিন হাসপাতালে থাকলে ভালো হতো, কমপ্লিট রেস্ট পেত। বেশ তো, আপনি যা ভালো বলছেন, আমি তাহলে আমার স্ত্রীকে সেভাবেই বলি। দাঁড়াও, তুমি পূর্ব বিবাহিত, তোমার পুত্র সন্তান আছে, যা শুনেছি তা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা বলো, সত্য না মিথ্যা? সত্য। আপনি আপনি আমার একটা কথা, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। রামপট, প্লিজ শুনুন, প্লিজ শুনুন, আমার কথা শুনুন, যাবেন না, প্লিজ আমার কথা শুনুন, প্লিজ শুনুন। এত বড় ভুল আমি কি করে করলাম? ভালো করে খোঁজ খবর না নিয়ে আমার একমাত্র মেয়ের জীবনটা আমি এভাবে নষ্ট করে দিলাম, এখন কি হবে, আমি কি করব? রিতা, রিতা মা, আপনার জীবন বাজেতে ওকে আমি রাজি করিয়েছিলাম। আমার রিতা চিরদিন আমার স্ত্রী হয়ে থাকবে, আমি কোনোদিন তাকে অসম্মান করবো না। আল্লাহ তোমার মঙ্গল করুক। শ্বশুরের অবর্তমানে এই ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত দায় দায়িত্ব আমাকে গ্রহণ করতে হচ্ছে। আপনারা ওনাকে যেভাবে সহযোগিতা করেছেন আমি আশা করব আমাকেও আপনারা সেভাবে সহযোগিতা করবেন। আপনার শ্বশুর জীবিত অবস্থায় আপনাকে এই চেয়ারে বসাতে চেয়েছিলেন, তার শেষ ইচ্ছা পূরণে আমরা যথাসাধ্য চেষ্টা করব। আচ্ছা তুমি রোজ রোজ এভাবে এখানে দাঁড়িয়ে থাকো কেন? যদি আবার কোনো গুন্ডা তোমাকে আক্রমণ করে, যদি তোমাকে তুলে নিয়ে যেতে চায়, হাসছো, বিপদের কথা শুনে তুমি হাসছো? যদি তেমন কেউ আমাকে তুলে নিয়ে যায় তো আমার আপত্তি নেই। আরে পাঞ্জি, আরে চিড়িয়া, ইয়ে মা মানি না, আইসক্রিম খাবে না?
নতুন চালান মনে হয়? ওই যে কলিমুদ্দি, তার বাড়িটাই ভাড়া নিছে। বউটা সুন্দর, বেটা খুব লাকি। ভাই ঠিক মতো সব খবর নেবে। বাবা এটা কার বাড়ি? আমাদের। কেন পুরনো বাড়ি ফেলে তুমি নতুন বাড়ি ভাড়া করবে? ও বাড়িতে থেকে রুবেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই আর ওখানে তোমাদের তুললাম না, নতুন বাড়ি ভাড়া করেছি। এসো। সুন্দর খাট, মা আমি এখানে বসে খেলি। আচ্ছা আচ্ছা, ও গো তুমি কখন এত সব করেছ, কখন সব সাজিয়ে গুছিয়ে রেখেছ? তার চেয়ে বড় কথা, রুবেলকে বাঁচিয়ে তুলতে পেরেছি। আমাদের সন্তান আবার আগের মতো হাসছে, খেলছে। এর চেয়ে বড় আনন্দ, এর চেয়ে সুখ আর আমাদের কি আছে? হ্যাঁ, জীবনের ধারাটাই এই, সুখের পর দুঃখ, মিলনের পর বিচ্ছেদ, আর আজ থেকে তোমার আমার বিচ্ছেদের শুরু। তার মানে? মানে তোমাকে তো সব কথা খুলে বলিনি, হাসপাতালে দিন রাত রুবেলকে নিয়ে ব্যস্ত ছিলে। আর এদিকে আমার কি, তোমার প্রমোশন হয়েছে, মাইনে বেড়েছে। তাই নাকি? এ তো সুখের খবর। তবেই তো বেশি ভাড়ায় বাড়িটা নিতে পারলাম, কিন্তু প্রমোশনের সাথে সাথে কাজও বেড়েছে। চিটংয়ে আমাদের একটা নতুন ফ্যাক্টরি হচ্ছে, তাই প্রায় আমাকে চিটং থাকতে হবে। আর আমরা এখানে একা থাকবো? উপায় কি, তবু তো একা নাও, রুবেল আছে। ভেবে দেখো তো, যদি রুবেলকে তুমি হারাতে। ওগো দানা, একদিন গাড়িতে তোমার সঙ্গে স্কুলের সামনে বাচ্চা দেখে তুমি হা করে তাকিয়ে আমি বললাম, তোমার বুঝি বাচ্চা খুব পছন্দ, কেউ তখন থেকে হুমনা করছো। আমি কিন্তু আমাদের প্রথম বাচ্চা নিয়ে যাই। ও কি, তুমি এখনো প্যান্ট শার্ট পরে রয়েছ? রাত কত হয়েছে, খেয়াল আছে? ঘুমাবে না? আমার কিন্তু বড্ড ঘুম পাচ্ছে। ওঠো না, এসো এসো না। কি ভাবছ? ইয়ে মানে ফ্যাক্টরিতে আজ একটা বড় ধরনের গোলমাল হয়েছে, রাতে হয়তো ক্ষতির চেষ্টা হতে পারে। তার মানে তুমি এখন ফ্যাক্টরিতে যাবে আর সেখানে সারাটা রাত কাটাবে, এই তো? হ্যাঁ, মানে বকুর চাচা ওর কথা শুনেছ? এখনো কি সে ফ্যাক্টরি যাবে? এখন? হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, ফ্যাক্টরিতে যাওয়া তো দরকার, ফোন এসেছিল, কি যেন একটা গোলমাল সেখানে। যাও যাও, তুমি চট করে ঘুরে এসো, আমি আসছি। তাও দুধ খাবো না, এতক্ষণ এলে। ইয়ে মানে তোমার জন্য বসে থেকে থেকে না খেয়ে রুবেল এই ঘুমিয়ে পড়লো। তাই তো, ইয়ে ফ্যাক্টরিতে এত কাজ, আবার একটু পরেই যেতে হবে। রুবেল ওঠো বাবা, যাও হাত মুখ ধুয়ে নাও, তোমার প্রিয় পছন্দের মুড়ি ঘন্ট করেছে, তোমার সঙ্গে খাবে বলে রুবেল তখন থেকে বসেছিল। রুবেল ওঠো বাবা, না খেয়ে থাকতে নেই, ওঠো ওঠো। বাবা আমি তোমার সঙ্গে বসে খাবো। আমার সঙ্গে বসে কেন, আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেবো। হ্যাঁ, আমার কোলে এসো। ওরে বাবা, তোমার এত কাজ, এত খাটুনি আমার ভালো লাগে না। এ মানে সবই সবই আমাদের রুবেলের জন্য, রাবে নইলে যে রুবেলকে। তোমরা আমার কাছে কি বলছো বাবা? কিছু না বাবা, না না, আগে তুমি খাও, তুমি যে মুড়ি খান তো ভালোবাসো। না বলিস কি, সব বিউটিফুল বিউটিফুল। কি বলছেন বস, একেবারে গোলাপ ফুল। তাহলে তো একবার দেখতে হয়, জানিস তো।
আমি আবার ফুল পছন্দ ডাল থেকে ছিঁড়িয়ে জানি বস, সেই জন্য পুরো খবর এনেছি। একজন চাকরি করে, বেশিরভাগ চিটাঙ্গে কারবার, সেইখানে থাকে, মাঝে মাঝে ঢাকা আসবে। কাজটা সেই ফাঁকি সারতে হবে। শেষ মা, আমার অঙ্ক করা শেষ। ঠিক আছে, কই এখনো তো বাবা এলো না। আসবে বাবা, আসবে, অফিস ছুটি হলেই আসবে। জি, তোমার বাবা এসে গেছে। কি চাই বুঝতে পারছো না? চাই একটু মৌজ করতে। তোমার নাম কালু? আমার স্ত্রী কোথায়? আমার ছেলে কোথায়? এই মুখ সামলে কথা বলবে, এখানে কারো স্ত্রী কারো ছেলে নেই। কোন কোন আমার স্ত্রী সন্তান কোথায়? খোলার কসম।
আমাদের জন্য আর অপেক্ষা করার দরকার নেই। ও এখনো ফেরেনি। তোমরা কেক কেটে ফেলো, ও ফিরলে আমরা চলে আসব। আজ নার্গিসের ছেলে জন্মদিন, তাড়াতাড়ি ফিরতে, অথচ তুমি মাথা ধরেছে গোপুর চাচা, এক কাপ চা দাও তো। দাও, আমি তোমার মাথা ধরে যা হবার হয়ে তুমি আমার স্ত্রী সন্তানকে রক্ষা করো। নার্গিসের বাসা আজ নাই বা কেন? চা এসে গেছে, চাটা খেয়ে নাও, দেখবি মাথা ধরা সেরে গেছে। উন্নতি নায়া গোপুর চাচা এনেছে, সাহেব বলে ডাকবে, আমার স্বামী। বিসর্জন দিয়ে রুবেলকে বাঁচিয়েছি, রুবেলের অপারেশনের জন্য 1,000,000 টাকা জোগাড় করতে নিজের ভালোবাসার তোমার সংসারের গলা টিপে আমি এমনি বিক্রি হয়ে গেছি। তুমি আমাকে ভুল বুঝলে আমার মৃত্যু ছাড়ার কোনো উপায় তো না? না, ও কথা বলো না, তবু তুমি তো আছো, তোমার কাছেই ভাগ্য চক্রে এসে উঠেছি। কিন্তু এখানে তুমি কি করে থাকবে? তোমাকে একটা বাসা ভাড়া করে দিই। না না, আমাকে তুমি দূর করে দিও না, আমাকে একটু জায়গা দাও। এ বাড়িতে আমি দাসী হয়ে থাকবো, তবু তোমাকে আমি সবসময় দেখতে তো পাবো, তোমার সেবা করতে পারবো। স্বামী হয়ে স্ত্রীর এই অধিকারটুকু তুমি কেড়ে দিও না। রুবেল, রুবেল তো ছেলে মানুষ, সে বুঝবে না। সে যখন আমাকে দেখবে বাবা বলে দেখবে। ঘরে পানি ছিল না তো, তাই ফ্রিজ থেকে নিয়ে এলাম। চলো চলো। রুবেল,
তোমার বাবা এই বাড়িতেই আছে। এ বাড়িতে কোথায় বাবা? চুপ, আমি বাবার কাছে যাব মা, আমি বাবার কাছে যাব। লক্ষ্মী শোনা, তোমার বাবা একটা বিপদে পড়ে এখানে আছেন, তুমি তোমার বাবাকে বাবা বলে দেখো না। কেন মা? তাহলে তোমার বাবার অনেক ক্ষতি হবে। কি ক্ষতি হবে মা? তোমার বাবা, তোমার বাবা মরে যাবে। মরে যাবে? তাহলে আমি আর বাবাকে বাবা বলে ডাকবো না মা, ডাকবো না, ডাকবো না মা, ডাকবো না। রেখে যাও। চমৎকার বানা, নিশ্চয়ই ভালো ঘরে নেই। আর স্বামীর কোনো আত্মীয় আছে? বাসায় একা ফেলে যায় গুন্ডারা এদিকে, আমি হলে এমন স্বামীর মুখে? চলো তো, বের হয়ে যাচ্ছে। সব পুরুষ একজন, যেই একজন স্বামীর সমালোচনা করেছে অমনি আরেকজন পেট টান দিলে। বাবাকে বাবা বলে ডাকবে না, তোমার বাবার ক্ষতি হবে। না মা, আমি আমার বাবা বলে ডাকবো না, তাহলে যে আমার বাবা মরে যাবে। আমার বাবা মরে যাবে মা, বাবা মরে যাবে। চাচা দোয়া চাই, আমরা দোয়া চাই। কিসের দোয়া? আর এই আমরার মধ্যে কারা? আমি আর আমার হোনেওয়ালি দুলহান। চাচা আমি তাকে কলেজ থেকে পালিয়ে রমনা পার্কে আসতে বলেছি, এখন তো টিফিন টাইম, আপনি একটু চলেন আমার সঙ্গে। মেয়েটাকে দেখে ওকে করে দিলেই আমি তার বাবার কাছে প্রস্তাব নাকি পেগাম পাঠাবো। আর্জেন্ট কামের সময় তোমার প্রেম? চাচা আপনারই বুদ্ধিতে এত দূর। আচ্ছা আচ্ছা, আমি এই ফাইলটা দেখে আসছি, তুমি যাও। কোথায় বললে? রমনা পার্ক, লেকের দক্ষিণ পার্ক। ভাতিজা আমার কামের আছে, ঠিক মতে গাছে আসিতেছে। তুমি আমার বনের পাখি, তুমি আমার বনের পাখি, আমি তোমার খাঁচা। ভাতিজার বউ দেখিতে আসিতেছে চাচা, তুমি আমার মনের পাখি, আমি তোমার খাঁচা। ভাতিজার বউ দেখিতে আসিতেছে চাচা। প্রেমের রিহার্সেল,
চাচা এসে করবে এবার কথা পাই নাল তবে ঘুম টাটানো লালটি পরো ঠোঁট পালিশ করো এমন করে সাজো যেন লাগে বহুত আচ্ছা আসিতেছে চাচা ভালোই হবে শুধু কবুল বলে তুমি আমার হবে দাওয়াত খাওয়াতে লাগবে না আর লক্ষ টাকা খরচা আসিয়াছে চাচা তুমি আমার মনের পাখি আমি তোমার খাঁচা হাতি যার বউ দেখিতে আসিয়াছে চাচা বাবা পরের মাইয়ার সর্বনাশ করার বুদ্ধি তো আমি দিছিলাম এখন নিজের গর্তে নিজেই পড়ছি ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে ভাই বেটা দুই প্যাকেট বাদাম দে আরে আমারে না মারে যা সারা জীবন তো আমার সবই খাইব তাই বাদাম দিয়ে স্টার্ট দিলাম স্বামী দ্বিতীয় বিয়ে করেছে বলে প্রথম স্ত্রী নিজের হাতে নিজে জীবন দিয়েছে সত্য করবো নইলে স্ত্রীকে খুন করে মারব স্যার মুড়ি ঘন্ট আমার মা রান্না করেছে আমার বাবা খুব পছন্দ করতেন কি হলো না খাবো না দিলি তো সাহেবের খাওয়া নষ্ট করে কে কে তোকে তোর বাবার কথা বলতে বলেছে এরপর থেকে টেবিলে খাবার দিয়ে চুপচাপ চলে যাবে নইলে আর ভুল হবে না মিম স্যার আর ভুল হবে না আর ভুল হবে না আমি আর বাবার কথা বলবো না আমি আর বাবার কথা বলবো না বাবার কথা বলবো না তুমি এখানে কাজ করো কেন কাজ না করলে খাবো কি বাবা আমাদের বাসায় চলো সেখানে গিয়ে খাবো সেখানে গেলে কোনটার আবার আমাদের ধরবে তাছাড়া তোমার বাবা তো এখানে থাকে
বাবাকে আমি আজ একবারও বাবা বলিনি, স্যার বলেছি। আচ্ছা মা, বাবা ওই মেম সাহেবের সঙ্গে থাকে কেন? তুমি ঘুমাও বাবা, বলেছি না তোমার বাবা একটা খুব বিপদের মধ্যে আছে। তোমার বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো মানে। হে আল্লাহ, তুমি আমার বাবাকে বিপদ থেকে রক্ষা করো, আমার বাবাকে ভালো করে দাও, আমার বাবাকে ভালো করে দাও। কিন্তু একজন পিতা হিসাবে, একজন স্বামী হিসাবে আমি তোমাদের এই কষ্ট সহ্য করতে পারছি না। কষ্ট সহ্য করতে পারছি না। সব ঠিক হয়ে যাবে, তুমি চুপ করো, শান্ত হও। তুমি কেমন বলো তো? চোর যদি তোমার কোন ক্ষতি করতো আর কখনো শব্দ শুনে একা একা বের হবে না। চলো। হ্যাঁ চলো। তাহলে ছোট সাহেবের প্রথম স্ত্রী? বলবেন না, কাউকে বলবেন না চাচা, তাহলে আমরা এই আশ্রয়টুকু হারাবো। না মা, না বলবো না, আমি সবই জানতাম, শুধু জানতাম না তুমি সেই মেয়ে। চাচা, মা, পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যার জন্য কেউ দায়ী থাকে না, অথচ ঘটনা ঘটে, সবই আল্লাহর ইচ্ছা। মা, তুমি যে কোথায় কার মঙ্গল রেখেছেন জানেন? চাচা, শুনেছি এখানে একটা মাজার আছে, কাল আমার একটু মাজারে নিয়ে যাবে, আমি ওর জন্য একটু শান্তি চাইব। ও দারুণ অস্থির হয়ে উঠেছে। নিয়ে যাবো মা, নিশ্চয়ই নিয়ে যাবো, নিশ্চয়ই নিয়ে যাবো। আল্লাহ তোমায় শান্তি দিক, আল্লাহ তোমায় শান্তি দিক। শান্তিতে একটু কাপড় বদলাবো, তার উপায় নেই। রাগ করবেন না মেম সাহেব, নানার সাথে মাজারে গেছে মা, আমি ঘর পরিষ্কার করে দিতে পারবো, মার দেরি হবে তো। ঠিক আছে, ভালো করে পরিষ্কার করবি, দেখিস পরিষ্কার করতে গিয়ে কোনো কিছু ভাঙে না যেন। আচ্ছা। বল, বল কোথায় রেখেছিস?
তো, এই তো ছবি। এতটুকু ছেলে তোর এত বড় সাহস, তুই না বলে জিনিস নিস, বের করছে তোর চুরি করা। তারা এতবার জিজ্ঞেস করছে, তোকে কথা বলে না। মারবো না, এই সোনালী প্রেমটা সোনামণিটার ঘর থেকে চুরি করে এনেছে। ভেবেছিলাম ভদ্র ঘরের ছেলে, এখন দেখছি একটা পাকা চোর। না না, আমি চোর না। তুই চোর, তোর বাপ চোর, তোর কিন্তু গোষ্ঠী চোর। আমার বাবাকে কিছু করবেন না, আমার বাবা খুব ভালো মানুষ। ভালো মানুষ ওই যে বলে বাপ চিটাগাঙ্গে, আসলে তা তো আর আছে কি বা হোক ভালো। আপনি কিছু মনে করবেন না রুবেল বাবা। ও
কেন তুই ছবি চুরি করেছিলি? আমি তো চুরি করিনি, আমি শুধু আমার বাবার ওই ছবিটি নিয়েছিলাম স্যার। স্যার? ওরে স্যার নয়, স্যার নয়, বাবা বাবা। না না, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি ছেলে নিয়ে আজই বাড়ি ছেড়ে চলে যাবে। প্রেম সাহেব, ও ছোট মানুষ বোঝেনি। আপনি দয়া করে আমাদের তাড়িয়ে দেবেন না, আপনার কাছে আমি ক্ষমা চাইছি। না, ক্ষমা চাইবার মতো কোনো অপরাধ সে করেনি। ও শুধু চেয়েছিল ওই সুন্দর প্রেম ওর বাবার ছবি রাখতে, যে বাবা ওর কাছ থেকে দূরে সরে গেছে। কিন্তু এই অবস ছেলেটি বুঝতে পারেনি ওই ফ্রেমে শুধু একজন স্ত্রীর স্বামীর ছবি রাখা যায়, কোনো সন্তানের বাবার ছবি রাখা যায় না। এই নিষ্পাপ ছেলেটি সোনার প্রেমের মূল্য বুঝেনি, শুধু বুঝেছিল ওর বাবার স্নেহের মূল্য। একটা কুচি ছেলেকে তুমি কিভাবে মেরেছ দেখো, দেখো। আরে তুমি রক্ত চলে গেছে, যাও নিয়ে যাও, একটু রসুন তেল গরম করে লাগিয়ে দাও। এত ছোট ছেলের গায়ে কেউ হাত ধরলে তুই এখন বুঝবি না মা, এখন বুঝবি না, যেদিন মা হবে সেদিন বুঝবি। আমি শুধু শুধু ছবি নিতে গিয়েছি, দরকার ছিল তো না হলে কি হতো মা? চলো আমরা এখান থেকে চলে যাই। রুবেল, রুবেল, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে বাবা। তুমি আমাকে মাফ করে দিয়ে রবেন, আমার কিছু হয়নি, আমি ভালো হয়ে গেছি। আপনি কাঁদবেন না ম্যাম সাহেব, আপনি কাঁদবেন না। ম্যাম সাহেব না, তুই আমাকে অন্য নামে ডাক, আমাকে মা বলে ডাক। না না, আমার তো মা আছে। উনিও তোমার মায়ের মতো বাবা, ওনাকে তুমি মা বলে ডাকবে, ছোট মা। ছোট মা? হ্যাঁ বাবা, আমি তোর ছোট মা, আমি তোর ছোট মা। বড়ই মেহেরবান। ও আর পাশে কাজ করবে না, আমার ছেলে হয়ে থাকবে, ওকে আমি পড়াবো। তুমি ওকে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করে দাও। দেবো দেবো, কাছেই একটা ভালো স্কুল আছে, আমি ভর্তি করে দেবো। শালা শ্বশুর বাড়ি। মধুমের নাম আমজাদ খান। তুমি চিনতে পেরেছো তাহলে? যা, আমি মনে করেছিলাম না চেনার ভান করবে। তুমি এখানে কি করে? জেল থেকে বের হয়ে চিটাগাং এ খুঁজলাম, শুনলাম পাখি উড়ে এসে ঢাকায় বসেছে, ঠিকানা জোগাড় করে চলে এলাম। ভালোবাসার টানে বলতে পারো। তোমার সাহস তো কম নয়? হ্যাঁ, প্রথমে একটু ভয় ছিল, পরে শুনলাম তোমার বুড়ো বাপটা মানে আমার খালু মরহুম হয়ে গেছে, শুনে ভয়টা কেটে গেল। খালুর রাগ ছিল আমি স্বীকার করি, কিন্তু খালুর মেয়ে, তোমার তো রাগ থাকা উচিত নয় আমার উপরে, বিশেষ করে তোমার শরীরে আমার যে স্মৃতি গেঁথে আছে সেটা অত সহজে ভুলে যেতে পারো না। তোমাকে কেউ বাঁচাতে আসবে না। একেবারে ঘেমে গেছ, আমি কাউকে কিছু বলব না, নাও ধামটা মুছে নাও। তোমার বাবা
ব্যাপারটা সহজ ভাবে না নিয়ে নিলেন অন্য ভাবে, পাঠিয়ে দিলেন জেলে। শয়তান বদমাশ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। কোথায় যাব, কেন যাব? এত চমৎকার একটা বাড়ি থাকতে, আমার ভালোবাসার পুরনো মানুষ থাকতে কেন চলে যাব? আমি এখানেই থাকবো। তুমি এখান থেকে যাবে কিনা বলো, যদি ভালোই ভালোই না যাও তাহলে আমার স্বামীকে দিয়ে। রিতা সাদেক সাহেব ফোন করেছিল, তার বাসায় যেতে হবে। হ্যালো রিতা, পরিচয়টা করিয়ে দেবে না আমি পরিচয় দেব? না মানে রাজু, এ আমার খালাতো ভাই আমজাদ। একটা কাজে ঢাকায় এসেছি কিছুদিন। আমি মাইন্ড? নো নো, সার্টেনলি নট। আপনি রিতার ভাই, অবশ্যই থাকবেন। রিতা গেস্ট রুমটা ঠিক করে দাও। হ্যাঁ দিচ্ছি, আপনি বসুন। ঠিক, আমি ফ্রেশ হয়ে আসছি। বকুর চাচা, গেস্ট রুমে চা দিও। তোমার রূপ এখন দেখছি আরো বেড়েছে। তার চেয়ে তোমার সাহস বেড়েছে আরো, আজ রাতটা থেকে কাল সকাল। তবে আমি যদি মুখ খুলি তোমার স্বাদের সংসার। তুমি আর আমার সর্বনাশ করো না। না না, সর্বনাশ করব না, তবে সর্বনাশ যাতে না হয় তার জন্য আমার মুখটা বন্ধ রাখতে হবে। আপাতত লাখখানেক টাকা ইন ক্যাশ। এক পয়সাও পাবে না তুমি। ভীমসেব চা, চা দিয়ে ঘরটা গুছিয়ে দিও তো। যেবারে কাশি এত সুন্দরী, সেবারেতে দিন আমার মন্দ কাটবে না। কি বললেন? না কিছু না। কি নাম তোমার? রাবিয়া। বাহ, তা রাবিয়া সুন্দরী, আমার জুতোটা একটু খুলে দাও। খুলে দাও জুতো। না বড় বেয়ারা দেখছি দাসী, আমি রিতাকে বলে বাড়ি থেকে তাড়াবো। এই জুতো খুলবে না রিতার কাছে নালিশ করবো। বাড়ির কোনো পুরুষ মহিলাকে দিয়ে জুতা খোলায় না, তুমি যাও। মহিলা? আপনিও বোধহয় আমারই মতো মধুপিয়াসী ভ্রমণ, বাড়িতে তাই সুন্দরী যুবতী দাসী রেখেছেন। কি বলছেন মানে? এই তুমি এসো, নাস্তা দিয়েছি, চলো। যে লোভে ভ্রমর বার বার ফুলের কাছে আসে। শয়তান, তুই যদি আবার রিতামার দিকে এতটুকু চোখ তুলে তাকাস তাহলে তোকে আমি খুন করে ফেলবো, খুন করে ফাঁসিতে যাবো, তবু তোকে আর প্রাণে বাঁচিয়ে রাখবো না। চাচার দেখি ফাঁসিতে যাওয়ার শখ হয়েছে। হঠাৎ উত্তেজিত হলে আমাকে আপনি সেদিন ওষুধ মালিশ করে দিয়েছিলেন, এখন পুরো ব্যথা নেই। তার স্কুলে যাই, দোয়া করি বড় হও, মানুষের মতো মানুষ হও। রিতা, আজ ওর প্রথম স্কুল, চলো না আমরা দুজনকে স্কুলে পৌঁছে দিয়ে আসি। বসুন না, যে বাজারে যাবার পথে আমার কি স্কুলে নিয়ে যাবে? বেশ তো। এই তো সামনে, গাড়ি লাগবে না। রাবেয়া, আপনি এখানে কি চান? কি চাই তা বুঝতে না পারার মতো কচি কুচি তো তুমি নও। বেরিয়ে যান, আমি কিন্তু চিৎকার করবো।
তোমার চিৎকার কেউ শুনবে না, সারা বাড়িতে শুনবে। সহজ, এক মিনিটও লাগবে না, টাকা
আমি তোমার কাছে চলে আসবো। কিভাবে? শালাকে খতম করে দিয়ে। নাজুকে? না না, সেটা তো খুন হয়ে যাবে। অবশ্য খুনের ব্যাপারে খরচাটা তোমার একটু বেশি পড়ে যাবে বন্ধু। 50% আমাকে দিতে হবে। তা নয় দিলাম। ধরা পড়লে জেল, ফাঁসি। বেশ, সস্তায় তোমার ওই 25%-ই কাজ হাসিল হয়ে যাবে। হাতে কোনো রক্ত লাগবে না। শুধু তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? রাজুকে গিয়ে তুমি নিজে বলবে পিতার অতীতের কথা। মতলব তুমি কি মনে করো সব শুনে কোনো স্বামী তার স্ত্রীর সাথে সম্পর্ক রাখবে? ইউ আর রাইট। ইয়েস ইয়েস। নো, আমি বিশ্বাস করি না। ইউ আর এ লায়ার, ইউ আর এ লায়ার। নো মাই ফ্রেন্ড, নো। আদালতে খাতাপত্রে পুলিশের রেকর্ডে প্রমাণ আছে আপনার প্রিয়তমা স্ত্রী রীতা ধর্ষিতা। না, গোপর চাচা, একটা কথা, একটা প্রশ্ন, একটা প্রশ্নের উত্তর আজ তোমাকে দিতেই হবে। প্রশ্ন? রীতাকে বিয়ের আগে নষ্ট হয়ে গিয়েছিল হঠাৎ, এই প্রশ্ন? বলো সত্য না মিথ্যা, মিথ্যা না সত্য? সত্য। সত্যি রীতার নষ্ট? না, কোনো বদমাস জোর করে ইচ্ছার বিরুদ্ধে কোনো মেয়ের উপর অত্যাচার করলে সে নষ্ট হয়ে যায় না রাজু। আমজাদ রম্পট চরিত্রহীন, তার সঙ্গে হুজুর রীতাকে বিয়ে দিতে রাজি হননি, তাই সেই শয়তান জানে জানে জানে। লম্পট হলো আমজাদ, আমাকে সবকিছু খুলে বলেছে, কিন্তু চৌধুরী সাহেব আমার কাছ থেকে সবকিছু গোপন করেছেন, মিথ্যার আশ্রয় নিয়েছেন, প্রতারণা করেছেন। কেন 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 কেন? কেন? একমাত্র সন্তানের জীবন বাঁচাতে তুমি যে রীতামার মুখে হাসি ফিরিয়ে নিয়েছিলে, তাই তোমার হাতে যদি একটু মিথ্যার আশ্রয় নিয়ে রীতাকে তিনি তুলে দিয়ে থাকেন, তাতে দোষ কোথায়? দোষ নেই। কি বলছো গোপর চাচা? আমার আমার সমস্ত জীবন এভাবে। নিজের দিকে একবার তাকিয়ে দেখো রাজু, তুমিও তো তোমার একমাত্র সন্তানের জীবন বাঁচাতে একদিন সত্য গোপন করেছিলে। আমার ছেলেকে তুমি বাঁচাও, আমার জীবনের বিনিময় হলো আমার ছেলেকে তুমি বাঁচাও, আমার ছেলেকে তুমি বাঁচাও। কি সত্য গোপন তুমি করনি? মিথ্যা? এত তাড়াতাড়ি ফিরে এলে? ভালো লাগছিল না তাই? আমার সাথে চলো, ভালো লাগবে। শপিং এ যাচ্ছি। কি হলো? এসো না। আমি তোমাকে প্রথমেই বলেছিলাম, সরিয়ে দিয়ে বেটাকে, সব ঝামেলা চুকে যাবে। কাল সকালে অফিসে যাওয়ার পথে শালাকে শেষ করে দাও। বিবাহ বার্ষিকী। তুমি যা যা পছন্দ করো আমি কিন্তু সব রান্না করে পচিয়ে থাকি। Thank you.
আসি শালায়। পুলিশ পুলিশ পুলিশ, এনি প্রবলেম? হ্যাঁ হাইজ্যাকার। মানে রামদা তো বুকের উপরে তুলছিলাম বস, হঠাৎ করে দুই পেট্রোল পুলিশ আইসা। বস, যে সালারে মারতে পাঠাইছিলেন সে তো আমাকে পুরনো দুশ্মন। তার মানে সেই সুন্দরী বউ করিমতির বাড়ি, এ তারই স্বামী। স্বামী ও তার মানে আরেক বউ? কি বলছো, রাজুর আরেক বউ আছে? হ্যাঁ, খুব সুন্দরী। কোথায়? তাকে তো আমার দরকার। কেন, তাকে দিকে হবে? রাজু সম্পত্তির লোভে দর্শিতা জেনে তাকে ভালো করে জানি, সে এত জেদিমে, তার স্বামীর আরেক বউ আছে যদি জেনে যায় তাহলে আগুন জ্বালিয়ে দেবে। কিন্তু সে মেয়েকে কোথায় পাবো? অনেক দিনের ব্যাপার, কোথায় আছে বা না আছে। বস, টাইম পেলে ঠিকই খুঁজে বের করতে পারুম, এত টাইম আমার হাতে নেই। চলো। হ্যালো, না তোমার সাথে আমার কোনো কথা নেই। দাঁড়াও দাঁড়াও মিসেস রাজীব আহমেদ, ফোন রেখে দিও না, একটা খবর দেব, হয়তো স্বামীকে চিনতে তোমার একটু সুবিধা হবে। লম্পুর শুধু আমি একা নই। তার মানে কি বলতে চাই? আমার স্বামীর সাথে তোর কি সম্পর্ক? ভণ্ড, রাক্ষসী, শয়তান, বল নইলে আজ তোকে আমি মেরে দিই। বলছি তুই আমার সর্বনাশ করতে চাস? আমার পুত্র আমার স্বামীকে তুই কেড়ে নিতে পারিস? রাক্ষসী, শয়তান, বল বল আমার স্বামীর সাথে কি সম্পর্ক? আমি মেরেই ফেলবো আমার বাড়িতে থেকে। রিতা, এ কি করছো? রিতা, আমি শেষ করে ফেলবো। রিতা, এ কি করছো? ছাড়ো বলছি। আমি মেরে ফেলবো। ছাড়ো বলছি। না, ছাড়ো না। রিতা, আজকে আমি রিতা ছাড়ো বলছি। তুমি একটা চাকরানির জন্য আমার গায়ে হাত তুললে? চুপ করো, একটি কথা বলবে না। কেন চুপ করবো? আমি তাহলে যা শুনছি সব সত্যি? তোমার সাথে ওই চাকরানির অবৈধ সম্পর্ক আছে, তুমি দুশ্চরিত্র। খবরদার, আরেকটি বাজে কথা বলবে না। তুমি যা শুনেছ সব মিথ্যে। সত্য হলো চাকরানি নয়, আমার স্ত্রী। ধর্মত বিবাহিতা স্ত্রী, আর আমার সন্তানের মা। যে স্ত্রী সমস্ত কষ্ট গঞ্জনাকে সহ্য করে শুধু স্বামীকে একটু দূর থেকে দেখার জন্য মুখ বুঝে এখানে পড়ে আছে, আর তাকে তুমি বলছো চাকরানি? তাহলে কেন তুমি আমার বিয়ে করেছিলে? কেন আমার সঙ্গে প্রতারণা করেছিলে? প্রতারণা? হ্যাঁ, প্রতারণা করেছি আমি নিজের সাথে, তোমার সাথে নয়। জালিয়াতি করেছো আমার বাবার কোটি কোটি টাকার সম্পত্তির লোভে, আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে তুমি ঠকিয়েছ। আমি তোমাকে শান্তিতে থাকতে দেব না, আমি আমি তোমাকে ঘর ধরে ফেলবো। না মা, না, এ ভুল করিস নি। সত্য মিথ্যা সব ঘটনার আমি সাক্ষী। রাজু প্রতারণা করেনি, জালিয়াতিও করেনি। তোর হারিয়ে যাওয়ার সুখ ফিরিয়ে দিতে নিজের সুখকে হাসি মুখে বিসর্জন দিয়েছে। তোর বাবা অর্ধেক সম্পত্তি ওকে লিখে দিতে চেয়েছিল, ও নেয়নি। হ্যাঁ মা, রাজু তোর সাথে প্রতারণা করতে চায়নি বলে তোকে বিয়ে করতে অস্বীকার করে চাকরি ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু যেদিন তোর বাবার হার্ট অ্যাটাক হয় সেদিন আমার অনুরোধে তোর বাবার জীবন বাঁচাতে ওকে বিয়ে করতে রাজি হয়েছিল। রাবেয়ার দিকে চেয়ে দেখ, ও তোর সুখের জন্যে
নিজের স্বামীর উপর অধিকার ছেড়ে দিয়ে এই বাড়িতে দাসী হয়ে দিনের পর দিন কাজ করে গেছে। আর এক অবুঝ ছেলে রুবেল, সেও তোর সুখের জন্য বাবাকে বাবা বলে ডাকেনি, তার বলে ডেকেছে। আর রাজু, ও তো মহান, তোর সীতা জেনেও ওর সুখের জন্য তোকে স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করেনি। অজ্ঞান হয়ে গেছে, পানি জলদি। আমি কে, আমার কি মূল্য, আমার স্থান কোথায়? সবাই আমার সুখের জন্য এত কিছু করেছে, আর আমি আমি সবার সুখের পথে কাটা হয়ে রয়েছি। চিরদিনের মতো আমি চলে গেলে ওরা ওরা সুখে থাকবে, ওরা সুখে থাকবে, ওরা সুখে থাকবে। না, তুমি চলে গেলে সব সম্পত্তির মালিক হবে রাজু, আমি তা হতে দেব না। সম্পত্তি চাই আমার, তুমি নিজে হাতে লিখে দেবে। রিতা, রিতা দরজা খোলো, দরজা খোলো, রিতা দরজা খোলো, রিতা রিতা দরজা খোলো, রিতা। চাচা, ওরা রিতাকে ধরে নিয়ে গেছে। কোন দিকে গেছে? এই ওরা কোন দিকে গেছে? তাই তো, ওই যে নিশ্চয়ই দেখে গেছে, আর রুবেলকে বোধহয় ধরে নিয়ে গেছে। তোমরা পুলিশে খবর দাও, আমি দেখছি। Thank you.
লুকিয়ে পড়ো, কেউ কোনো শব্দ করবে না, লুকিয়ে পড়ো তুই। তাহলে এখান থেকে ফেলে একজন, সেও চলে গেছে, এবার দলিলে সই করো। না, সই করবো না। দলিলে সই না করলে বাচ্চাকে আমি এখান থেকে নিচে ফেলে দেবো। ফুটবে তারও গায়ে লাগবে না। ছয় নম্বর গুলি তোর বাচ্চার জন্য, হারাম খোর, তোর শত্রুটা আমার সঙ্গে, ওই বাচ্চার যদি কিছু হয় তোকে আমি ছাড়ব না। এক বাচ্চার জন্য যদি তোর এতই দরদ, তাহলে ছয় নম্বর গুলির আগেই ঢাল হয়ে তুই তোর ছেলের জীবন বাঁচা। Yeah!
গেছে। সেই অধিকার আর